فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই, আপনার প্রশ্ন মূলত যেটা হচ্ছে, গোসল মৃতকে গোসল দেওয়ার ব্যাপারে কোনো সওয়াব আছে কি না, বা তারপরে হচ্ছে যে ব্যক্তি আত্মহত্যা করেছে তারকে গোসল দেওয়া যাবে কি না? অবশ্যই গোসল দেওয়া যাবে। মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আত্মহত্যাকারীর জানাজা নিজে পড়েননি, কিন্তু সাহাবায়ে কেরামরা পড়েছেন। এর হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমাম যারা হচ্ছে সমাজের নেতৃত্ব ব্যক্তিরা আত্মহত্যাকারীর জানাজা পড়বে না, কিন্তু সাধারণ মানুষ সে আত্মহত্যাকারী জানাজা পড়বে। আর জানাজার আগে রয়েছে মাইয়াতকে গোসল করাবার নিয়ম, যেহেতু সেই মাইয়াতকে গোসলও দিতে হবে। এখন আসা যাক যে গোসল দেওয়ার ব্যাপারে কী স্বভাব বর্ণিত রয়েছে। মৃত ব্যক্তিকে যে গোসল দিবে, সে যদি তার লাশের দেহে কোনো কিছু খারাপ দেখে, তাহলে তা যেন প্রকাশ না করে। মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের মৃতদেহের গোসল দেয় এবং তার সকল ত্রুটি গোপন করে, আল্লাহ তাকে 40 বার ক্ষমা করে দেন। আর এক বর্ণনায় আছে, তার 40টি কবিরা গুনাহ মাফ করে দিবেন। মুস্তাদার কাল হাকিম 1 খণ্ড 354 পৃষ্ঠা, 362 পৃষ্ঠা, বাইহাকি 3 খণ্ড 395 পৃষ্ঠা, মাজবাউজ জাবাওয়ি 3 খণ্ড 21 পৃষ্ঠা।